করোনা মোকাবিলায় আয়ুষ মন্ত্রক অনুমোদিত আয়ুর্বেদিক ওষুধ আয়ুষ 64 দেশ জুড়ে করোনা আক্রান্তদের বিনামূল্যে বিতরণ শুরু করলো ভারত সরকার। কলকাতা সল্ট লেকের সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আলাদা কাউন্টার করে এই ওষুধ বিতরণ শুরু হয়েছে। সংস্থার আধিকারিক ডক্টর অচিন্ত মিত্র জানালেন, এই ওষুধটি প্রথমে ম্যালেরিয়ার জন্য ব্যবহার করা হতো, তারপর 6টি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রমাণ হয়েছে যে ওষুধটি ভালো কাজ করছে। প্রায় 6টি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই ওষুধটি অ্যাসিমটোমেটিক রোগী এবং যারা মাইল্ড টু মডারেট যাদের লক্ষণ আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে এটা উপকৃত হয়েছে। অ্যাড অন থেরাপি হিসাবে বা অ্যাডজুভেন্ট থেরাপি হিসাবে যেখানে স্ট্যান্ডার্ড কেয়ার ট্রিটমেন্ট চলছে অথবা যেখানে স্ট্যান্ড অ্যালোন চিকিৎসা চলছে তার সাথে এই আয়ুষ 64 ঔষধটি দেওয়া যেতে পারে। বিভিন্ন মাত্রায় আছে, যেমন ধরুন যদি অ্যাসিমটোমেটিক হয় সেক্ষেত্রে আমরা বলছি 1 গ্রাম করে দুবার 20 দিন, আর যেখানে মাইল্ড টু মডারেট সিমটম আছে সেখানে আমরা 3 গ্রাম করে 3টে ডিভাইডেড ডোজেজ ফর্মে আমরা 20 দিনের জন্য এই ওষুধটা দিচ্ছি। আয়ুষ মন্ত্রকের অন্তর্গত যত সংস্থান বা প্রতিষ্ঠান বা ইউনিট আছে সারা ভারতবর্ষে সেখানে বিনামূল্যে এই ওষুধটিকে বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে আমরা বলছি যে রোগীর যে কোভিড টেস্ট হয়েছে তার রিপোর্ট, আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার হলেই হবে, এবং রোগীর পরিজন আমাদের সংস্থায় এসে সেটা সংগ্রহ করতে পারেন। বাকি ইনফরমেশন এটা মোবাইল অ্যাপ মাধ্যমে, আয়ুষ সঞ্জীবনী মোবাইল অ্যাপ বলে একটি মোবাইল অ্যাপ্লিকেশন আছে, তার মাধ্যমে রোগী নিজেই তার ইনফরমেশনগুলো দিতে পারবে ডাক্তারবাবুতে। ভারত সরকার একটি নির্ণয় নিয়েছেন যে সেবা ভারতী বলে একটি অর্গানাইজেশন সারা ভারতবর্ষে তারা এই ডিস্ট্রিবিউশনটা ডোর স্টেপ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। তো সেক্ষেত্রে সেবা ভারতী সংস্থান তারা সেই রোগীর বাড়িতে সেটা পৌঁছে দেবে, বা সেফ হোমে বা যে কোনো আইসোলেশন হয়ে থাকলে রোগীর কাছে সেই ঔষধ পৌঁছে দেবে।